ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন। জিপিএ 5 পেলেন টানা তিনবারের মেম্বার। এবারের এসএসসি পরীক্ষা জিপিএ 5 পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল মোমিন নামের এক স্থানীয় জনপ্রতিনিধি। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভকাজা ইউনিয়নের 4 নম্বর ঝুনকাউল ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। জানা গেছে আব্দুল মোমিন মেম্বার ঝুনকার এলাকার শামসুল হকের ছেলে। তিনি এই ওয়ার্ডের টানা তিনবারে নির্বাচিত ইউপি সদস্য। আব্দুল মোমিন রায়গঞ্জ উপজেলার জিআর মডেল হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। নিজের সাফল্যে অনুভূতি জানিয়ে আব্দুল মোমিন বলেন, আমার বয়স এখন 43 বছর। ছোটবেলায় অভাব অনটনে সংসারে বাবা লেখাপড়া করাতে পারেননি, বাবার সাথে কাজ করে সংসারের হাল ধরেছিলাম। মেম্বার হওয়ার পর অনেকেই বলতো আমি লেখাপড়া জানি না, তাই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। তিনি বলেন, এই খুশির খবরে আমাদের চেয়ারম্যান মেম্বার সহ এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছি। অনেক ভোটাররাও আমার বাসায় মিষ্টি নিয়ে আসছে, আমি আজ অনেক খুশি। শুভকাছে ইউনিয়ন পরিষদের মেম্বার মনার ইসলাম মারসু বলেন, তার এই সফলতায় আমরা অনেক খুশি। একজন জনপ্রতিনিধি হয়ে তার এমন কর্ম প্রশংসার দাবিদার। এ বিষয়ে শুভকাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসুদ্দিন শেখ বলেন, এটি খুবই ভালো একটি খবর। স্বনির্ভর জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আব্দুল মোমিন এই বয়সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, এতে আমরা ইউনিয়নবাসী সবাই উচ্ছ্বসিত। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।